শুভরাত্রি। ইউটিউব চ্যানেল বিপিআরবির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আসলাম। আজকে আমরা দেখাবো কিভাবে জা লাইফ স্টাইলে অ্যাকাউন্ট ভেরিফাই বা ভেরিফাই করতে হবে। তো অনেকেই যারা কাজ করতে আগ্রহী তারা অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট করার পরে এই ভেরিফাইটা কিভাবে করতে হয় সেটা জানে না। তো আজকে আমরা সেটাই দেখাতে চাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে যা লাইফ স্টাইলের যারা টিম মেম্বার বা অ্যাডমিন বা যারা সদস্য আছে তাদের কাছ থেকে ভাউচার কিনে আপনারা নিজেরাই আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি নিজে না পারেন, তাহলে আপনার যে টিম লিডার বা আপনার টিমের যে দায়িত্বে আছে তার সাথে যোগাযোগ করে আপনারা এই কাজটি করবেন। অনুরোধ করব আপনারা যেন কারোর কাছ থেকে প্রতারিত হয়ে ভাষা দেওয়ার নাম করে, অনেকে হয়তো আপনাদের বলবে যে কম টাকায় আমরা ভাউচার দিচ্ছি, আপনারা আমার কাছ থেকে ভেরিফাই করে নেন, তো অবশ্যই জেনে বুঝে তারপরে এই ভাউচার করবেন। কারণ আপনাকে অবশ্যই 1220 থেকে 1230 টাকা খরচ করতে হবে। তো আমি সরাসরি বেশি কথা না বলে চলে যাচ্ছি কিভাবে আপনি নিজেই এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ভাউচার কোড দিয়ে। তো প্রথমে আমি জা লাইফ স্টাইলের ওয়েবসাইটে গেলাম। এখানে যে লেখা লেখা আছে লগ ইন, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি একটা ইউজার নেম দিই, এরপরে এখানে আমরা পাসওয়ার্ড দিব। আমি এবার লগ ইনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এমডি গোলাম মোস্তফা এই নামে একটি অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট কিন্তু দেখেন ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এই যে এখানে লাল চিহ্ন দেখা যাচ্ছে। আমি গত পর্ব দেখাইছিলাম যে অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় ফ্রি, সেটা আমরা দেখাইছিলাম। আজকে দেখাচ্ছি কি করে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটাই। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে চিহ্নটা আমার পার্সোনাল ভেরিফিকেশন বা পিভি যেটা বলা হচ্ছে, যা লাইফ স্টাইলের শর্টকাটে যেটা বলা হচ্ছে পিভি করা, সেই পার্সোনাল ভেরিফিকেশন কিভাবে করতে আমরা এখন সেটা দেখব। তো প্রথমেই আমরা যে কাজটা করব, এই মাই ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করব, ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে প্রসিড দ্য পার্সোনাল ভেরিফিকেশন পিভি ক্লিক করব, ওকে। এখন দেখেন আপনার অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চলে আসলো, যা লাইফ স্টাইল, আপনার ইউজার নেম, তারপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস চলে এসেছে। এখানে দেখেন বিভিন্নভাবে আপনি ভেরিফাই করতে পারবেন, ক্রেডিট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার, ভাউচার বিভিন্নভাবে দিতে পারেন। তো আমরা ভাউচার দিয়ে করব। এই ভাউচার কোডটি এখানে বসিয়ে দিয়ে আমি রিডিমে ক্লিক করলাম, দেখেন অ্যাপ্রুভাল কমপ্লিট ইউর পিপি। এখন দেখেন আপনার অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম আছে সেই নামটা এখানে ব্যবহার করবেন, গোলাম মোস্তফা বাংলাদেশ। এরপরে নেক্সট। এখন দেখেন আপনার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড যেভাবে আছে সেটা ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের বিষয় আছে যেগুলো এখানে সরাসরি জা লাইফ স্টাইল দেখাই দিয়েছে যে এইভাবে হইতে হবে ঠিকভাবে, যা কখনো আঁকা বাঁকা বা অস্পষ্ট হওয়া যাবে না। তো আমি এই প্লাস চিহ্ন যখন ক্লিক করবো তখন দেখতে পারবেন যে আসলে কি চাচ্ছে তারা। এখন দেখেন ন্যাশনাল আইডি কার্ডটি এভাবে বাঁকা হওয়া যাবে না, এখানে বলছে যে এইভাবে হইতে হবে। নেক্সট, এটা বলছে যে এত ছোট হওয়া যাবে না, এত বড় হইতে হবে, বাঁকা উল্টানো যাবে না, দেখেন এখানে ছবির আশেপাশে কোনো কিছু থাকা যাবে না, তারপরে বলছে যে এইরকম অস্পষ্ট থাকবে না। এখন দেখেন সে আমার আইডি কার্ডটা চাচ্ছে, আমি আইডি কার্ডটা দিয়ে দিলাম, দিলে সে অটোমেটিক প্রসেস করবে যে ঠিক আছে কি। আমরা একটু ওয়েট করি, এই যে ইতিমধ্যে সাকসেসফুল নিয়ে নিয়েছে। এখন আমরা প্রসিডে ক্লিক করলাম। এরপরে বলছে ছবি ভেরিফাই করার জন্য সেলফি তুলে দিতে পারেন, অথবা আপনার যদি মোবাইলে ছবি সংরক্ষণ করা থাকে সেই ছবিটা দিতে পারেন। এই প্লাস চিহ্নে ক্লিক করবো, ছবি দেখেন বলছে ব্যাকা হওয়া যাবে না, অর্ধেক অস্পষ্ট হওয়া যাবে না, দেখেন পেছনে ব্যাকগ্রাউন্ড লাইট টাইট এসব থাকা যাবে না, এটা থাকা যাবে না,
এখন আমি ছবিটা দিলাম। ওকে, সাকসেস। এখন দেখেন, কংগ্রাচুলেশন জানিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে দিল। এটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, দিয়ে আমার যে আপলাইনে যে আছে ওনাকে আমরা দিয়ে দিই। এটা অবশ্যই আপনারা একবার ভাউচার কোড দিয়ে, একটাই অ্যাকাউন্ট হবে, ভেরিফাই হবে, এক এক একটি ভাউচার কোড দিয়ে কখনোই ডাবল চেষ্টা করবে না, তাহলে আপনাদের আইডি ব্যান্ড হয়ে যেতে পারে বা যে কোনো আইডি সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই অ্যাকচুয়াল ভাউচার কিনবেন, যা লাইফ স্টাইলে অনেক টিম লিডার আছে, অনেক বন্ধু আছে যারা সততার সাথে এই ভাষাগুলো বিক্রি করে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ফেসবুকে যাই। ওকে, আমি শামসুল সাহেবকে দিয়ে দিই, এটাকে আমি স্ক্রিনশট করার পরে আমি ওনাকে দিয়ে দিই, যেহেতু উনি আমাকে দিয়েছেন। এরপরে ফিনিশ ফিনিশ করার পর দেখেন আপনার অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে যে ওভারভিউতে গেলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটি ভেরিফাই হলো কিনা। দেখেন, আগে ছিল লাল কালি, লাল চিহ্ন দেওয়া ছিল, ভেরিফাই ছিল না। এখন বলছে ইওর পার্সোনাল ভেরিফিকেশন ওয়াজ অ্যাপ্রুভ, ইতিমধ্যে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাই। এই ছিল মূলত ভেরিফাই করা। দেখি, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে মেইন অ্যাপস, এই অ্যাপসে ইহাতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। মূলত আমরা এতক্ষণ জা লাইফ স্টাইলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলাম, এখন আমাদের যে কাজটা করতে হবে, রেজিস্ট্রেশন অন ইহাতে এই ক্লিক, হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইহা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে জা লাইফ কোম্পানি বলছে যে আমাদেরকে অ্যাড দেখতে হবে বা বিজ্ঞাপন দেখতে হবে, সেই অ্যাপসে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অবশ্যই আপনারা জা লাইফে যখন ভেরিফিকেশন করবেন, সাথে সাথে একই সাথে ইহাতেও আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু কোনো কাজই হবে না। তো আমরা ইহাতে রেজিস্ট্রেশন করে ওই একই আইডিটা এখানে ব্যবহার করলাম, এবার এখানে পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। দিয়ে সাবমিট করলাম। দেখেন, সাবমিট করার পরে বলছে পার্সোনাল ডিটেলস চলে আসলো এখানে, এমডি গোলাম মোস্তফা, মোবাইল নাম্বার, ইমেলের সব চলে এসে নেক্সট। এরপরে বলছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনারা অবশ্যই একটা আইডি কার্ড দেখবেন, আগে দেখে জন্ম তারিখ ইয়েটা দেখবেন, অবশ্যই জন্ম সালটা দেখবেন। ইনার জন্ম সাল যদি 77 হয়, এখন চলছে 21, তাহলে কত হবে? 21 যদি হয় এদিকে 3 13 34, 44 বছর বয়স ওনার, বয়স হলো 44 বছর। তাহলে আমরা এখানে দিয়ে দেব 44। উনি ছেলে না মেয়ে? ছেলে। ওনার সিটি কোথায়? ওনার সিটি হলো ঝিনাইদহ। এরপরে রেজিস্টারে ক্লিক করলে ইয়াতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ও, আরেকটু বলে রাখি, আপনারা যে ধরনের বিজ্ঞাপন দেখতে চান, ইহা যখন বিজ্ঞাপন দেখতে দেবে, আপনি কোন কোন ধরনের বিজ্ঞাপন দেখতে ইন্টারেস্টেড, সেইগুলো এখান থেকে 25টা, কমপক্ষে 25টাকে সিলেক্ট করে দিতে হবে। এবং পাশে দেখেন একটি গোল চিহ্ন আছে, এই ঘরটা পূর্ণ হবে। তো আপনার যেগুলোই আপনার আগ্রহ আছে বা আপনার যা ইন্টারেস্ট, সেই অ্যাডগুলো দেখবেন। আমি কয়েকটা দিলাম, সর্বনিম্ন 25টা আপনাকে দিতেই হবে। এখানে দেখেন যে সবুজ কালার হয়ে যাচ্ছে, যে অ্যাডগুলো আপনি দেখতে আগ্রহী সেই অ্যাডগুলো এখানে আপনি সিলেক্ট করে দেবেন যে আমি এই অ্যাডগুলো দেখতে চাই। সর্বনিম্ন 25টা, 25টার বেশি আপনি দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। 25টা হয়ে গেছে, সাবমিট করলেও হবে, কিন্তু আমি আরো কিছু দিতে চাই, যে আমি এই ধরনের অ্যাডস গুলো আমি এখান থেকে দেখতে চাই, বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সাবমিটে ক্লিক করলাম।
সাবমিটে ক্লিক করার পর দেখেন সাকসেস। এখন গো টু ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গেলে দেখতে পাচ্ছি আমরা এখানে ইয়ার যে মেইন পেজ, সেই মেইন পেজে দেখেন অ্যাড ওয়াজ জিরো দেখাচ্ছে। যেহেতু এখানে আমাদের এখনো পর্যন্ত যা লাইভ কাজ শুরু করেনি বা অ্যাড দেওয়া শুরু করেনি, তার সেই পরিপ্রেক্ষিতে এখানে আপনার জিরো দেখা যাচ্ছে। যখন আপনি অ্যাড ভিউ করবেন, যা লাইভ স্টাইল থেকে বলা হচ্ছে, যখন আপনাকে অ্যাড দিবে তখন এই ইহা অ্যাপসে আপনাকে কাজ করতে হবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার কাজ। এখানে ড্যাশবোর্ড আছে, ক্লাসমেট, ফেভারিট, প্রোফাইল, রেজিস্টার, সব তথ্য এখানে আছে। তো এই ছিল মূলত অ্যাকাউন্ট ভেরিফাই এবং ইহাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা রেজিস্টার করতে হয় সেটা। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা যখন যা লাইফে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা পিভি করবেন, তখন করার পরপরই আপনি ইহাতে রেজিস্ট্রেশন করবেন, না হলে কিন্তু কোনো কাজই হবে না। অনেকেই আছে যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে মনে করেছে হয়তো যে আমি কাজ করতে পারবো, কিন্তু কেউ কাজ করতে পারবে না। অবশ্যই ইহাতে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে আপনি কিন্তু কাজ পাবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলকে ইউটিউব চ্যানেল বিপাশবিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।